ম্যাচের ঠিক এক ঘন্টা আগে লিটন দাসের একটি ছবি পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া আদায় করে নিয়েছে। তবে লিটন ভক্তদের আশা পূরণ হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে অভিষেক হওয়ার অপেক্ষা বাড়ল লিটন দাসের। মুস্তাফিজকে নিয়ে যা করেছিল দিল্লি ক্যাপিটালস, সেই পথেই হাঁটছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কলকাতার হয়ে অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা ছিল লিটনের। তবে গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা। সেই ম্যাচে 15 রান করে আউট হওয়া ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে এই ম্যাচেও রেখেছে কলকাতা নাইট রাইডার্স। অভিষেক হয়নি লিটন দাসের। ম্যাচের আগে ক্রিক বাজের এক অনুষ্ঠানে ভারতের সাবেক তারকা বীরেন্দ্র সেহওয়াগ বলেছিলেন, এই ম্যাচে লিটনকে যেন না নেই কলকাতা। রহমানুল্লাহ গুরবাজকে দিয়েই ওপেনিং সাজানোর পরামর্শ ছিল ভারতীয় সাবেক এই ব্যাটারের। সেটাই করেছে কলকাতা নাইট রাইডার্স। লিটন দাসকে অপেক্ষায় রেখে নিজেদের মূল একাদশ সাজিয়েছে কলকাতা। এবারের আইপিএলে গত 3 ম্যাচে একটিতে পরাজয়, দুটিতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। সবশেষ 2 ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে ইডেনে মাঠে নামছে কলকাতা। লিটন দাস দলের সুযোগ না পাওয়ার পর তার ভক্তদের আক্ষেপ, তাকে কলকাতা দলে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোর রিচ বাড়াতে।